আমি তোমার কাছে গুরু দক্ষিণা চাইছি জয়ন্ত। বলুন কি চান আপনি? ফিরিয়ে দাও আমার শিক্ষা, আমার সুর। যার গানের মূল্য একটা জীবন, তার মতো সার্থক সঙ্গীত শিল্পী আর কজন হতে পারে? বলুন মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনারা যা চেয়েছিলেন না তাই হয়েছে। এবার থেকে আমাকে আর বিহারের চাকরি করতে হবে না। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন না, ফাংশনে আমার গান শুনে হ্যাঁ রেডিও টিভি সিনেমার লোকেরা আমাকে সার্টিফিকেট দিয়েছে। দেখুন, এই দেখুন, আমাকে টাকাও দিয়েছে, এই যে, আর আর আমাকে ঠিকানা দিয়েছে। হ্যাঁ, এই সোমবার আমাকে কলকাতায় যেতে হবে, সিনেমায় গান গাইতে হবে। ও, ভাবতেই পাচ্ছি না, গান গিয়ে আমার প্রথম রোজগার মাস্টারমশাই। আজ আমার কত খুশির দিন। এই দেখুন, এই দেখুন মাস্টারমশাই, এই দেখুন, আপনার জন্য ধুতি পাঞ্জাবি, বৌদির জন্য থান, আর বাবুর জন্য এই শার্ট প্যান্ট, এ সবই আপনার জন্য মাস্টারমশাই। আপনি যদি আমাকে গান না শেখাতেন। আমার ছেলেটার জন্য তোমরা কিছু একটা করো, আমার চোখের সামনে। বাবু, বাবু ছাড়া আমার যার কেউ নেই জয়ন্ত, বাবু ছাড়া আমার যার কেউ নেই। কালকের মধ্যে অপারেশন করতে না পারলে দাদু ভাই তা করাচ্ছে না কেন? অপারেশন তো এমনিতে হবে না, টাকা চাই, 15,000 টাকা। 15,000 টাকা? নিজের জলজ্যান্ত ছেলেটাকে চোখের সামনে মরতে দেখেছি। এবার দাদু ভাই, ইচ্ছে যদি ভগবান সময় নিতে। মাস্টারমশাই, টাকা জোগাড়ের কি কোনো উপায় নেই? আছে, একটা মাত্র উপায় আছে। তাহলে চুপ করে আছেন কেন বাবা, জোগাড় করুন না। তুমি ও ঘরে দাদু ভাইয়ের কাছে গিয়ে একটু বসো, আমি ব্যবস্থা করছি। খুব যন্ত্রণা হচ্ছে মা, আমি আর পারছি না মা। কোথায় কষ্ট হচ্ছে সোনা, কোথায় কষ্ট হচ্ছে তোমার? কোথাও যদি যেতে হয়, আমাকে যদি কিছু করতে হয়, বলুন মাস্টারমশাই। বাবুকে বাঁচাতে যা কিছু করবার তা তোমাকেই করতে হবে জয়ন্ত। তুমি একমাত্র তুমি পারো আমার দাদু ভাইকে বাঁচাতে। আমি বাঁচাতে পারি? হ্যাঁ, তুমি। তাহলে এতক্ষণ বলেননি কেন? বলুন আমাকে কি করতে হবে। তোমার হাতে যদি একটা ছুরি তুলে দিই জয়ন্ত, পারবে? পারবে নিজের গলায় সেটা বসাতে? বলো, পারবে? এতে যদি বাবু বাঁচে, দিন ছুরিটা দিন। মনে আছে একদিন আমি তোমায় বলেছিলাম, সময় হলে আমি তোমার কাছে আমার গুরু দক্ষিণা চেয়ে নেব? হ্যাঁ, মনে আছে।
আজ আজ আমি তোমার কাছে গুরু দক্ষিণা চাইছি জয়ন্ত। বলুন কি চান আপনি? তোমার কণ্ঠে যথেষ্ট সুর আছে, গুরু দক্ষিণা হিসেবে আমায় দাও জয়ন্ত, ফিরিয়ে দাও আমার শিক্ষা, আমার সুর। তোমাকে এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে জীবনে তুমি আর কখনো গান গাইবে না। রুদ্রকান্ত বাবু বলেছেন তুমি গান গাওয়া ছেড়ে দিলে উনি আমাকে দাদু ভাইয়ের চিকিৎসার জন্য 20,000 টাকা দেবেন। আমি জানি আমার কোন অধিকার নেই তোমার জীবনটা নষ্ট করার, এ অন্যায়, এ পাপ, কিন্তু আমি হতভাগী কান্না সহ্য করতে পারছি না। আপনি মিথ্যে দুঃখ পাচ্ছেন মাস্টারমশাই, এতে আমার কোনো কষ্ট হবে না, কোনো দুঃখ হবে না। যার গানের মূল্য একটা জীবন, তার মতো স্বার্থ সঙ্গীত শিল্পী আর কজন হতে পারে? বলুন কজন হতে পারে? তোমাকে আর একটা কথা দিতে হবে, কেন তুমি গান ছাড়লে এ কথা সকলের কাছে গোপন থাকবে, এমনকি যা ছেলের জন্য তোমার এই আত্মত্যাগ সেই বউমার কাছে। গুরু দক্ষিণার কথা কেউ কোনোদিনও জানবে না, কোনোদিনও জানবে না। আচ্ছা রোজ রোজ আমি একাই গিয়ে যাই, তোমরা কেউ গাও না কেন বলো তো? গাও না দাদু, আমি তবলা বাজাবো, কতদিন বাজাইনি। আচ্ছা মাসুমশাই, কি আশ্চর্য ছেলে বলুন তো এই জয়ন্ত। আমি মাসখানেকের জন্য বাইরে গেছিলাম, কাল রাত্রিবেলা এসে শুনলাম কলকাতা কার সঙ্গে দেখাই করেনি। এমন সুযোগ কেউ ছাড়ে বলুন তো বৌদি? ছবিতে গান গাওয়ার সুযোগ কজন গায়ক পায়? এটা বড় ছেলে মানুষই করছে জয়ন্ত, তুমি নিজের জন্য না হোক বাবার জন্য একবার যেতে পারতে। বাবা শেষ বয়সে এটুকু শান্তি পেতেন, তার একজন ছাত্র অন্তত নাম করেছে, বড় হয়েছে। সে সময়টা বাবুর অপারেশন নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, নইলে আমি তো ওকে জোর করে কলকাতায় পাঠাবো। তোমরা কথা বলো, আমি পাশের ঘরে আছি, শরীরটা ভালো যাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মাস্টারমশাই? তুমি বোঝো না,
আমার কি কষ্ট হচ্ছে? পুরা নাই না বুঝি, তুমি তো জানো আমার কি কষ্ট হচ্ছে। যাও, ওরা বসে আছে। কি বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, এই তো জানতে এসে গেছে। কি বলতেছিস বল। সামনে রবিবার আমার জন্মদিন, আপনারা সব যাবেন। এই পোশাক পরে আমি কোনো শুভ অনুষ্ঠানে যাই না রূপা। জয়ন্ত যাবে। আমি? কিন্তু। কোনো কিন্তু নয়, আমার জন্মদিনে একটা গানও গাইতে হবে। গান? আরে গাইবে গাইবে, ওকে অত করে বলতে হবে না। সেদিন তোমাকে না আরেকদিনের গানও শোনা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।